সারা পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধটা হবে সেটা হবে হিন্দুস্থান তথা ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ, যা সমস্ত জ্ঞানী ইসলামী স্কলার এবং আলেম ওলামা এবং পণ্ডিত ঠাকুররা এমনকি জানেন কাফের মুশরেক ইহুদি নাসারারা। মুসলমানদের জন্য এটা খুব বড় ও সম্মানিত জিহাদ এবং এই সম্মানিত জিহাদের গুরুত্ব অপরিসীম। এই সম্মানিত জিহাদে যারা শরীক থাকবেন, উপস্থিত থাকবেন, অংশগ্রহণ করবেন, তারা প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত জিহাদের শান, মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান সম্পর্কে সম্মানিত হাদিস শরীফের মধ্যে এরশাদ মুবারক হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে হিন্দুস্তান তথা ভারতের জিহাদ সম্পর্কে ওয়াদা তথা প্রতিশ্রুতি গ্রহণ করেন যদি আমি সেই সম্মানিত জিহাদ মুবারকে উপস্থিত হই এবং শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর আমি যদি সম্মানিত জিহাদ মুবারক থেকে ফিরে আসি বিজয়ী বেশে, তাহলে আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে অন্য বর্ণনা এসেছে বিশিষ্ট সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে হিন্দুস্তান তথা ভারতের সম্মানিত জিহাদ মুবারক সম্পর্কে ওয়াদা তথা প্রতিশ্রুতি মুবারক গ্রহণ করেন যদি আমি সেই সম্মানিত জিহাদ মুবারক পাই, তাহলে আমি সেই সম্মানিত জিহাদ মুবারকে আমার পবিত্র জান বিলিয়ে দিব এবং আমার মাল সম্পদ ব্যয় করব, আর আমি যদি এই সম্মানিত জিহাদ মুবারকে উপস্থিত হয়ে শাহাদাত মুবারক গ্রহণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর আমি যদি সম্মানিত জিহাদ মুবারক উনার থেকে ফিরে আসি বিজয়ী বেশে, তাহলে আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই হাদিস শরীফ থেকে হিন্দুস্তান তথা ভারতের সম্মানিত জিহাদ মুবারকের গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান স্পষ্টভাবে ফুটে ওঠে। এই জিহাদ মুবারকের এতই গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান মুবারক যে স্বয়ং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এই জিহাদ মুবারকের ব্যাপারে প্রতিশ্রুতি মুবারক গ্রহণ করেন। সিয়াসিন তার অন্যতম কিতাব নাসাই শরীফে কিতাবুল জিহাদ অধ্যায়ে একটা পরিচ্ছেদ আছে যার নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানের জিহাদ। এই অধ্যায়ে গাজওয়ায়ে হিন্দের বিষয়ে অনেকগুলো হাদিস শরীফ বর্ণিত আছে। একটা হাদিস শরীফে বর্ণিত আছে, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাদিম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার উম্মতদের দুটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন, আর সেই দুটি দল হচ্ছেন, এক, যারা হিন্দুস্তান বা ভারতের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবেন, দুই, অপর দলটি হচ্ছেন যারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ওনার সাথে থাকবেন। হিন্দুস্তান তথা ভারতের মুশরিকদের সাথে যে জিহাদ হবে সেই সম্মানিত জিহাদ মুবারক যারা শহীদ হবেন ওনারা হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ। বর্তমান প্রেক্ষাপটে গাজওয়ায়ে হিন্দ কি আসন্ন? বিখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আজ থেকে 886 বছর পূর্বে হিজরি 548 সালে মোতাবেক 1152 সালে খ্রিস্টাব্দে এক কাসিদা শরীফ কবিতা রচনা করেন। কালে কালে উনার এই কাসিদা শরীফ একটি ভবিষ্যৎবাণী ফলে গেছে আশ্চর্যজনকভাবে। ইংরেজ শাসনের ক্রান্তিকালে এই কাসিদা শরীফ মুসলমানদের মধ্যে মহা আলোড়ন সৃষ্টি করে এর অসাধারণ প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ বড় লর্ড কার্জনের শাসনামলে 1899 থেকে 1905 এই কাসিদা শরীফ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
Audio Jungle.